দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরসের প্রপ্রাইটার আশিস দাস। অ্যাকচুয়ালি আজকে আমরা যে অ্যাওয়ার্ডটা পেলাম এটা খুবই ভালো লাগছে আমাদের। আমরা সবাই মিলে হয়তো পরিশ্রম করে এই জায়গাটাকে আনতে পেরেছি। সো আমরা যারা ভ্রমণপ্রেমী মানুষ তাদেরকে আমরা এই বার্তাটা দিয়েছি যে আমরা কলকাতাতে কোন কোন ডেস্টিনেশনে আউটবাউন্ড, কোন কোন ডেস্টিনেশন ইনবাউন্ড এটা করছি, এবং টোটাল যে আমাদের স্টাইল, আমাদের অফিসিয়াল যে ড্রেস, সমস্ত কিছু দিয়ে আমাদের সার্ভিস, আমাদের বুকিং, আমরা কিন্তু প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে, ফ্রাইডে থেকে স্টিল কন্টিনিউ বুকিং করে যাচ্ছি। আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে আমাদের যারা প্রিভিয়াস কাস্টমার, রিপিটেড কাস্টমার, তাদেরকে ইনফর্ম করেছি যে আপনারা এখানে আসুন এবং এখানে এসে আমাদের বুকিং করুন। বুকিং করলে ডিসকাউন্ট পাবেন, প্রিভিয়াস আরও যে সার্ভিস আর তারা যে ট্যুরগুলো করেছে আর কোনো ফিডব্যাক থাকলে তাতে আগামী দিনে আমরা আরও বেটার সার্ভিস দিতে পারি। এবং এই ওভারঅল কমপ্লিট নিয়ে আমরা চেষ্টাটা করেছি আজকে আমরা সার্থক যে একটা কমপ্লিট ট্রাভেল এজেন্ট হিসাবে আমরা এই অ্যাওয়ার্ডটা পেলাম। হ্যাঁ, আপনি যদিও আমাকে বললেন, আপনি আমাকে আর একবার একটু রিপিট করুন ঠিক কী কী কারণে আপনাদের এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, আর একবার একটু রিপিট করুন। দেখুন, অ্যাওয়ার্ডটা পেয়েছি আমরা এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি শুনেছি। শুধুমাত্র লুক, শুধু সমস্ত কিছু নিয়ে আমাদের আমাদের আজকে টিটিএফ, যে টিটিএফ এর যারা ইন্টারনাল ডিপার্টমেন্ট যারা, তারা বারবার এসে কোয়ারি করছে, তারা দেখছে আমাদের ক্লায়েন্ট যারা বুকিং করছে ছেলেরা কথা বলেছে যে তারা এর আগে কোনো জায়গায় গেছে কি না, তো এই সমস্ত ফিডব্যাক নিয়ে তারা দেখ বুঝতে পেরেছে যে আমরা অলরেডি যে ট্যুরগুলো করেছি সেগুলো আমাদের সাকসেসফুল ট্যুর এবং কন্টিনিউ বুকিং হচ্ছে। তো বুকিং তো আর এমনি এমনি হয় না ম্যাম, বুকিং আমরা নিশ্চয়ই কিছু ভালো দিতে পারছি, গুড সার্ভিস, গুড ফেয়ার, প্যাকেজ কস্ট গুড, সো ওভারঅল একটা এক্সেলেন্ট হয়। কাস্টমার স্যাটিসফ্যাকশন না হলে তো বুকিং বারবার হয় না। আন্তরিকতা দিয়ে আমরা নিজেদের যে আমরা ট্রাভেল এজেন্ট, হ্যাঁ এটা লাগবে, মানে ব্যাপারটা এরকম নয়। আন্তরিকতা না থাকলে কিচ্ছু হয় না, উনিশ বিশ হতেই পারে, বাট ওভারঅল এন্ড অফ দ্য ডে আমি সার্ভিসটা তাকে বোঝাতে পারলাম এবং আমি আমার আন্তরিকতা, গুড বিহেভিয়ার, সমস্ত কিছু দিয়ে কমপ্লিট ট্রাভেল এজেন্ট আমি এটা প্রুভ করতে পারলাম। আমি খুব হ্যাপি, আমার টিম খুব হ্যাপি যে আমরা আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। একটা কথা বলুন, এই ভেরি মাচ টিটিএফ, এই বছর আপনাদের বুকিং তো এখানে হয়েছে, মানে কিরকম পার্সেন্টেজ কিরকম বেশি হচ্ছে ইউরোপের আমাদের কাছে? আচ্ছা, আমরা ইউরোপকে স্পেশালি করি, ইউরোপে আমরা বিভিন্ন ডেস্টিনেশন নিয়ে কাজ করছি। ইউরোপ এবার আমরা নিয়ে এসেছি হচ্ছে, লাস্ট কোভিড এর আগে ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি, সো আমরা আলাস্কা নিয়ে এসেছি, জাপান আমরা বহুদিন ধরে করছি, এবার চেরি ব্লসম জাপান যখন প্রমোট করেছি, চেরি ব্লসম ভালো, চেরি ব্লসমের টাইমে মার্চ মাসে, সো জাপানের ভালো ইনকোয়ারি, খুব ভালো ইনকোয়ারি, আন্দামান প্রচুর বুকিং হয়েছে, লে লাদাখ বুকিং হয়েছে কামিং মে মাসে, এই টিটিএফ এ ইয়েস কামিং মে মাসে লে লাদাখ বুকিং করে গেছে। ও মে মাসে? হ্যাঁ, প্রায় এত আগে থেকে বুকিং হচ্ছে ফ্যামিলিজ। সো উই আর প্রাউড যে আমরা এখানে একটা সাকসেশন পেয়েছি, আগামী দিন আমরা আবার আসবো বিভিন্ন ট্যুরের বিভিন্ন আইটেনারি নিয়ে, বিভিন্ন ডেস্টিনেশন নিয়ে। মানে কত পার্সেন্টেজ বুকিং আপনাদের যে ডিসকাউন্টটা দিচ্ছেন অন স্পট বুক করলে, ওটা কিরকম দিচ্ছেন আপনারা ডিসকাউন্ট? ডিসকাউন্ট আপনার মানে প্যাকেজের উপর ডিপেন্ড করে, ইন্টারন্যাশনাল আপ টু 5000, ডোমেস্টিক আপ টু 3000 পর্যন্ত। আর হেড নাম্বার অফ হেডের উপর ডিপেন্ড করে কত? মিনিমাম 2%। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনাদের অ্যাওয়ার্ডটা আপনারা পেয়েছেন। এবং কী কারণে অ্যাওয়ার্ড পেয়েছেন সেটাও আপনি ইলাবোরেটলি বললেন, দর্শক সেটা শুনবে, জানবে, আপনাদের কাছে দর্শক পৌঁছাবে, সেই জন্য আরও বেশি করে বিশ অল দ্য বেস্ট, আপনারা আরও ভালো কাজ করুন, এগিয়ে যান। আমি একটু ভেতরে একটু ভিডিও করে নিই, ভেতর অ্যান্ড সেভ লাইফ, সেভ ট্যুরিজম, থ্যাংক ইউ, কারেক্ট। তোর সাথে তো কথা হয়েছে।